শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর ব্যাপারটা শুভেন্দু অধিকারী বলুন না, বায়রন বিশ্বাসকে নিয়ে বলার সঙ্গে সঙ্গে, তোমার বাবাকে বলো বাবা কোন দলে আছে সেটা প্রেস কনফারেন্স করে বলতে, তোমার ভাইকে বলো কোন দলে আছে প্রেস কনফারেন্স করে বলতে। বায়রন বিশ্বাস তো পরের কথা, উইকেট পড়ল কংগ্রেসের, চোখের জল পড়ল সিপিএম এর, আর শ্রাদ্ধ বাসর করছে বিজেপি, কি অদ্ভুত সাগর দিঘি। আরে বায়রন বিশ্বাস তিনি নিজে পরিষ্কার বলছেন যে আমি তৃণমূলের টিকিটেই দাঁড়াতে চেয়েছিলাম, হয়নি, আমি দাঁড়িয়েছি, তৃণমূলের বহু সংখ্যক কর্মী আমার হয়ে কাজ করেছেন, আমি জিতেছি, আমি উন্নয়নের জন্য তৃণমূলেই থাকব। ব্যর্থতা কার? কংগ্রেসের। কাঁদছে কে? সিপিএম। শ্রাদ্ধের কার ছাপালো? কে? শুভেন্দু অধিকারী। কি আজব! যোগদান মেলার সময় মনে ছিল না, যখন সবাইকে নিচ্ছিল, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর ব্যাপারটা শুভেন্দু অধিকারী বলুন না, বায়রন বিশ্বাসকে নিয়ে বলার সঙ্গে সঙ্গে, তোমার বাবাকে বলো বাবা কোন দলে আছে সেটা প্রেস কনফারেন্স করে বলতে, তোমার ভাইকে বলো কোন দলে আছে প্রেস কনফারেন্স করে বলতে। বায়রন বিশ্বাস তো পরের কথা, দলত্যাগ বিরোধী আইন, হেন তেন নীতি কথা কে শেখাচ্ছে? অধিকারী প্রাইভেট লিমিটেড। কোন অধিকারী প্রাইভেট লিমিটেড? যাদের শেয়ার বিজেপির হাতে বিক্রি করে দিয়েছে, ফলে এইখানে শুভেন্দু অধিকারী, বায়রন বিশ্বাস তৃণমূলে আসার পর এটা প্রমাণ হয়ে গেছে যে বিজেপি সিপিএম কংগ্রেস এই তিনটে হাতে হাত মিলিয়ে চলে, পরস্পরের গোপন আটাক দিয়ে চলে, অশুভ শক্তির অতৃপ্ত আত্মার মঞ্চ হয়ে চলে, এবং এখন তারা হাহাকার করছে, অর্থাৎ আবার কংগ্রেস এবং সিপিএম শূন্য। প্রত্যেকটি বিষয়ে এখন কংগ্রেস আর সিপিএম বিজেপির মদতে, বিজেপির এজেন্সি দিয়ে তৃণমূলকে হয়রানি করা হচ্ছে, আর ছাগলের তৃতীয় সন্তানের মতো নাচছে কংগ্রেস আর সিপিএম এর নেতারা। আজব কথা, কংগ্রেস আশ্চর্য একটা দিচারি দল। এই সিবিআই, এই ইডি যদি দিল্লিতে কংগ্রেস নেতাদের ডাকে, গান্ধী পরিবারকে ডাকে, চিদম্বরম সাহেবকে ডাকে, তখন দিকে দিকে রাজ্যে রাজ্যে নির্দেশ, সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হবে। কি কাণ্ড! আর সেই এজেন্সি যদি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করে, আনন্দে নেচে বেড়াচ্ছে কংগ্রেস আর সিপিএম। কি আশ্চর্য! এইগুলো তো সব সামনে চলে আসছে, শুভেন্দুকে তো এগুলো স্বীকার করতে হবে যে একা এদের মুরদ নেই, তিনজনে মিলেও মুরদ নেই। আপনারা দেখছেন বর্তমান সময় .com।